আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের আবির্ভাব উৎসব সাড়ম্বরে পালন করা হলেও বহরমপুর সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন বহরমপুরের গোয়ালপাড়া এলাকায় স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ দলীয় কর্মীরা। পাশাপাশি এই দিনটির তাৎপর্য মাথায় রেখে শহরের 100 জন বিশিষ্ট বাসিন্দাদের হাতে স্বামী বিবেকানন্দের লেখা বই তুলে দেওয়ার পাশাপাশি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণও করা হয় বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিনয় রায়, রিপোর্ট NTVWB। আজ 12ই জানুয়ারি আমাদের প্রাণপুরুষ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস। সেই আবির্ভাব দিবস উপলক্ষে তার মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এবং আমরা এই যে বইটি স্বামী বিবেকানন্দের এই বইটি শহরের বিশিষ্টজন বলতে শিক্ষক, কবি, সাহিত্যিক এদেরকে বই দেওয়ার মাধ্যমে আমরা এই দিনটি পালন করছি। সারাদিনে বলতে কিছু জায়গায় আমরা মেডিকেল কলেজে যেমন ফল বিতরণ করব এবং এই বইগুলি আমরা বিশিষ্টজনদেরকে বিলি করব। কতগুলি এরকম 100 পিস বই আমরা নিয়েছি যুবতৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই বইগুলি তাদেরকে আমরা বিলি করব। Bye, 大家。